টেট কোয়ালিফাইড ব্যক্তিসকলের কারণে এটা ভাল খবর। আমার টেট কোয়ালিফিকেশনের এই গোটেই বিষয়টি নির্ধারণ করে দিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। যোৱা মাহত ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের যে পঞ্চদশ বৈঠক, সেই পঞ্চদশ বৈঠকত একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে টেট কোয়ালিফিকেশন সার্টিফিকেটখনের ভ্যালিডিটি 7 বছরের কারণে থাকে আর এই ভ্যালিডিটি 7 বছরের ঠাইত মানে জীবনজোড়া করার কারণে লাইফ টাইম ভ্যালিডিটি দিয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আর কেন্দ্রীয় সরকারেও, কেন্দ্রীয় মন্ত্রীয়েও এই বিষয়টিত অনুমোদন জানায় অধিসূচনা জারি করেছিল। কিন্তু তাতে এটা কথা উল্লেখ আছিল যে রাজ্যসমূহের ক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ করার কর্তৃত্বটি রাজ্যসমূহক প্রদান করা হয়েছে। অর্থাৎ রাজ্যসমূহে যদি এই সংশোধনীর মতে লাইফ টাইম ভ্যালিডিটি দিব নিবিচারে, 7 বছরতে সীমাবদ্ধ রাখিব বিচারে, তেনেহলে রাজ্য সরকারসমূহে 7 বছরতে সীমাবদ্ধ রাখিব পারিব। কিন্তু আজি আমার কেবিনেটত এই কথা বিতংভাবে আলোচনা করে টেট কোয়ালিফিকেশন সার্টিফিকেটর ভ্যালিডিটি 7 বছরের ঠাইত ইয়াক জীবনজোড়া অর্থাৎ লাইফ টাইম ভ্যালিডিটি প্রদান করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু চাকরির নিযুক্তির ক্ষেত্রে যদিও লাইফ টাইম ভ্যালিডিটি থাকিব বা জীবনজোড়া ইয়ার ভ্যালিডিটি থাকিব, কিন্তু চাকরির যে বয়সের ঊর্ধ্বসীমা থাকে আর সেই সময়ে সময়ে বিভিন্ন বিভাগে ঘোষণা করে আর এই ঊর্ধ্বসীমা প্রযোজ্য থাকিব। অর্থাৎ ঊর্ধ্বসীমার ভিতরতে এই লাইফ টাইম ভ্যালিডিটি প্রযোজ্য হব। আর ইয়ার দ্বারা যখন আমার প্রার্থী জীবনের খুব কম বয়সত টেট কোয়ালিফিকেশন আয়ত্ত করে কারণে একটা দীঘলীয়া পিরিয়ডর কারণে, কেতিয়া যেতিয়া যদি 40 বছর তো যদি ঊর্ধ্বসীমা চাকরির ক্ষেত্রে থাকে, তেনেহলে 24 বছর বয়সত পাস করা টেট কোয়ালিফিকেশন লাভ করা এজন প্রার্থীর কারণে 16 বছর ধরে পেলে সার্টিফিকেটখন ভ্যালিড হয়ে থাকিব। এইটো তেওঁলোকৰ কারণে এটা বহুত ডাঙর সুযোগ বা সুবিধা হব। কিন্তু তার লগত উপরঞ্চি একটা কথা আছে যে প্রার্থী সকলে সময়ে সময়ে তেওঁলোকে টেটত যেটো স্কোর করে তার কারণে বেটারমেন্টর কারণে ইম্প্রুভমেন্টর কারণেও তেওঁলোকে টেট পরীক্ষা দিব বিচাৰিব পাৰে। গতিকে কম বয়সত কোনোবা এজনে টেট পরীক্ষা তেখেত কোয়ালিফাইড হল কিন্তু তেখেতৰ স্কোর যেটো আছিল সেটো সন্তোষজনক নহয়, তাতকে তেওঁ বেটার স্কোর লাভ করব বিচাৰে, তেনেহলে তেওঁ পুনৰবাৰ টেট পরীক্ষাত নিশ্চিতভাৱে বহিব পাৰিব। কিন্তু সেই পুনৰবাৰ বহিলেও টেট কোয়ালিফিকেশনের যে ভ্যালিডিটি সেই লাইফ টাইম ভ্যালিডিটি পাব, অর্থাৎ বেটারমেন্টর সুযোগটা প্রত্যেক প্রার্থীর কারণে সেই প্রযোজ্য থাকি।